সোহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার এই সপ্তাহতেও বেশ গরু গেছে ডেলিভারি, এবং কিছু গরু বুকিংও হচ্ছে, এবং আপনার কাস্টমাররাও মোটামুটি এখন আনাগোনা আছে আমাদের এলাকায়। বেচা বিক্রি দিক দিয়ে মাশাআল্লাহ খুবই ভালো হচ্ছে। আচ্ছা, খামারে বেশ কিছু গরু আছে, দেখানোর মতো কি কি ধরনের গরু আছে? খামারে তো আপনি বেশ কিছু বলতে, আমাদের তো আপনার মূল আপনার হচ্ছে গরুগুলো হচ্ছে বড় টাইপের গরুগুলো আমরা বেশি কালেকশন করে থাকি। আপনার জেলার মধ্যে সবাই জানে যে আপনি বিগ সাইজে যদি সাইহওয়াল গরু দরকার হয় কারোর কোথাও, তাহলে আমাদের খামারে প্রথমেই তাদের মনে করেন আসতে হবে ইনশাল্লাহ, এবং আসেও। বড় সাইজে তো সাইহওয়ালগুলো তো রেগুলার দেখাচ্ছি। ব্রাহ্মা গ্রেডের গরু আছে আমাদের এখানে মিডিয়াম মাজরা টাইপের গরু আছে, এবং ছোটো বাচ্চাও আমাদের আছে। তো রিসেন্টলি আমাদের গত সপ্তাহ থেকে কিন্তু কাস্টমারদের যে পরিমাণ চাহিদা দেখতেছি ছোটো গরুর উপরে, আসলে আমরা তো কাস্টমাররা যখন যেটা চাই সেটা কালেকশনের উপরে আমাদের নির্ভর করতে হয়, এবং কাস্টমার চাহিদাটা সবসময় মেটানোর জন্য আমরা কাজ করি। এই সপ্তাহে আমরা একটা ভ্যারাইটিস কিছু কালেকশন নিয়ে আসবো। অনেকেই এই টাইপের কালেকশনগুলো অনেকদিন আমাদের খামারে দেখে নাই, সবাই বড় সাইজের গরুগুলাই সাধারণত চাই, আমরা ওইগুলাই দিয়ে থাকতেছি। তো এই সপ্তাহে আমরা নিয়ে আসছি বেশ কিছু ছোটো টাইপের শাহিওয়াল, কিছু ক্রস ব্রিডের আপনার গরু, কিছু বকনা, কিছু আপনার হচ্ছে প্রেগনেন্ট গাভী, মানে এক কথায় সংমিশ্রণে একটা একটা চেষ্টা করা হয়েছে যে একটা খামারের জন্য যেগুলো যেগুলো প্রয়োজন সব টাইপের গরুগুলো নিয়ে আসা। আচ্ছা, তো চলেন সোহান ভাই, কথা না বলে যেগুলো কালেকশন করছেন এক এক করে সেগুলোই দেখেন। জি ইনশাল্লাহ। ভিডিওর শুরুতে লাল পাকড়া একটা সার বাচ্চা নিয়ে আসছেন, এই বাচ্চাটা সম্পর্কে আমাদের একটু বলবেন। ভাইয়া, এগুলো হচ্ছে আপনার রাথি শাহিওয়াল অনেকেই বলে। আসলে এই টাইপের গরুগুলো কালারফুল এবং দেখতে সুন্দর থাকার জন্য খামারি ভাইরা সাধারণত কিনে থাকে। দামের দিক দিয়ে রিজনেবল, এবং সব দিক দিয়ে খামার উপযোগী একটা গরু, এই জন্য আপনার নিয়ে আসা হয়েছে। আচ্ছা, বয়সে কেমন আছে গরুটা? বয়সে আপনি 7-8 মাস হবে। 7 থেকে 8 মাস? জি। দামে কেমন রাখছেন গরুটা? দাম রাখছি ভাই 65,000 টাকা। 65,000 টাকা, বাজেট কম, যারা নিতে চায় নিতে পারবে। জি। ব্যতিক্রমী কালার এবং আকর্ষণীয় কিছু গরু খামারে রাখতে চায়, সে ধারাবাহিকতা রেখে দ্বিতীয় নম্বর গরুটাও নিয়ে আসা হয়েছে। এটা আপনার হচ্ছে থাইল্যান্ডের আপনার একটা জাত। সাধারণত আমরা অনেক সময় দেখি যে বাঘের মতন সাপের কিছু গরু মানুষের বিভিন্ন পছন্দের তালিকায় হয়ে থাকে, তো সেজন্য কিন্তু আপনার দ্বিতীয় নম্বর গরুটা আমরা সংগ্রহ করছি। আচ্ছা, এটা বয়সে কেমন আছে ভাই? এটা আপনার বয়সে আছে প্রায় 1 বছরের প্লাস মাইনাস হবে। আচ্ছা, 1 বছর প্লাস মাইনাস। যারা গরু লালন পালন করতে চায় গরু দেখে সিদ্ধান্ত নিতে পারবে। জি। দ্বিতীয় নাম্বারটা, দামটা কেমন রাখছেন? এটাও ভাই 65,000 টাকাই দাম নির্ধারণ করছে। এটাও 65,000 টাকা দাম দর ফিক্সড করে নিতে পারবেন। জি। সাইড করে দেন 3 নাম্বার গরুটা দেখায়। জি ইনশাল্লাহ। এবারে ভিডিওর 3 নাম্বার সিরিয়ালে লাল রঙের একটা গরু নিয়ে আসছেন, নাভি কম্বলে ঝোলানো, এটা সম্পর্কে বলবেন। ভাই, এটা শাহিওয়ালের জাতের একটা গরু। মাশাআল্লাহ, আপনার মাথা, গলা, কম্বল, লাভি এবং আপনি চাতমানের দিক দিয়ে বেস্ট একটা কোয়ালিটির একটা সার। সাধারণত আমরা অনেক সময় আপনি শাহিওয়ালার দেশিটা মিক্স করে ফেলার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক সময় শাহিওয়ালের পরিবর্তে দেশি গরুগুলো আমরা কিনে থাকি। এটা পিওর শাহিওয়াল হইতে হলে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার এই গরুটার মধ্যে সেইগুলো লক্ষণীয় আছে। আচ্ছা, তো এই গরুটার দামটা কেমন রাখছেন? এই গরুটার দাম নির্ধারণ করছি ভাইয়া 1,05,000 টাকা। 1,05,000 টাকা দাম চাওয়া, আলোচনা করে দামদর করে নিতে পারবে। জি, সীমিত দামদর করা যাবে ভাই। আচ্ছা, এটা 3 নাম্বার দেখলাম, সাইড করে দেন 4 নাম্বার গরুটা দেখাই। জি। এবারে ভিডিওর 4 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন লাল রঙের, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। ভাই, লাল রঙের যে গরুটা দেখতেছেন এটা কিন্তু খুবই একটা হ্যাভি ওয়েট শাহিওয়াল। শাহিওয়ালের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ক্যাটাগরি থাকে, এটা যদি আপনি পার্সেন্টেজ দেওয়ার কথা বলেন 100-100 একটা শাহিওয়াল, যেমন চুট, যেমন কান, তেমন লাভই। আর আসলে যারা গরু সম্পর্ক অভিজ্ঞতা আছে আমার মনে হয় এই গরুটা দেখে তারা পছন্দ করবে। আচ্ছা, সার বাচ্চা, বাচ্চাটার বয়সটা কেমন আছে? এটার বয়স আপনার 10-11 মাসের মতন হবে। 10 থেকে 11 মাস? জি। দামে কেমন রাখছেন গরুটা? এটার দাম রাখছে 1,20,000 টাকা। 1,20,000 টাকা। আজকে ভিডিও সিরিয়ালে 4 নাম্বার। জি। ভিডিওর 5 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। 5 নাম্বারটা সেম একই গ্রেডেরই গরু, ওইটা আগের তো একটু হলদে কালারের ছিল, এটা ব্যানসন কালার, একটু চকলেট টাইপের। আসলে গরুর কালার কিন্তু 1-1.5 বছর পরপর চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, পোষণ পরিবর্তন হয়। এটা আপনার হালকা ব্ল্যাক চলে আসবে এবং আপনি মাঝখানে চকলেট কালার হবে। গরুগুলো আপনার হচ্ছে একটা আকর্ষণীয় কালারের অধিকারী হতে হবে। আচ্ছা, যারা গরু নিবে গরু দেখবে জাতমান ধরে গরুগুলো দেখে শুনে সিদ্ধান্ত নেবে। আসলে খামারে যে শাইওয়ালগুলো পর্যায়ক্রমে দেখতে পারতেছেন এগুলো একটাও জাতমান বাদে নাই, এবং প্রত্যেকটা গরুই 100 শাইওয়াল। আচ্ছা, 5 নম্বর গরুটা দামটা কেমন রাখছেন? এটাও ভাই 1,20,000 টাকা। 1,20,000 টাকা সিরিয়ালে 5,
এবার 6 নাম্বার সিরিয়ালে লাল রঙের যে গরুটা আনছেন এটা সম্পর্কে জানাবেন ভাই। 6 নাম্বার গরুটা মাশাআল্লাহ দেখার মতন একটা শাহিওয়াল গরু, যেমন গরুটার আপনি হাইটটা দেখেন, অল্প বয়সে একটা ভালো ইয়া নিয়ে নিছে, এবং গলার কম্বল থেকে শুরু করে পার্সেন্টেজ যে কোয়ালিটি থাকা দরকার একটা শাহিওয়ালের মধ্যে, সেইগুলো এটার মধ্যে আছে। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন ভাই? দাম রাখছে 1,10,000 টাকা। 1,10,000 দাম দর করে গরু নেওয়া যাবে জি ইনশাল্লাহ। 6 নাম্বার দেখলাম, 7 নাম্বার সিরিয়াল হোয়াইট কালার বেশ সুন্দর গঠনের একটা গরু আনছেন, এটা সম্পর্কে বলবেন ভাই। এগুলো একটু বড় সাইজের গরু আপনার, এগুলো প্রায় 15-16 মাস করে বয়স। এগুলো কিন্তু আপনার এই বছর রানিং আপনি চলা মানে বিক্রি করা যাবে, এবং গরুগুলা হচ্ছে আপনার একটা শেপের মধ্যে চলে আসছে এখন, যেগুলা খাওয়াবেন সাথে সাথে এগুলা মানে শরীরে ধরবে, খাবার দাবার দিলে ডেইলি পরিবর্তন আসবে জি জি জি। তো হাসা সাদা গরুটার দামটা কেমন রাখছে? এটা হাসা না ভাই, এটা শাহিওয়াল, আর শাহিওয়ালের মধ্যে সাদা কালারের গরু। এই গরুটা আমরা দাম নির্ধারণ করছি 1,25,000 টাকা। 1,25,000 টাকা, যারা নিতে চায় আলোচনা করে নিতে পারবে জি। সাইট প্রথম 8 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলবেন। মাশাআল্লাহ ভাই, সুন্দর একটা কালারের একটা গরু, এটাও শাহিওয়াল বিটের গরু। আপনি দুই সাইডে ব্ল্যাক আর মাঝখানে আপনি আসতে হচ্ছে চকলেট কালার। গরুগুলো আপনি খুবই বড় হয়, এবং এই গরুগুলো আপনি এই বছর যদি কোনো খামারি 7-8 মাস ধরে লালন পালন করে, এখান থেকে ভালো একটা কিন্তু রেজাল্ট নিয়ে আসতে পারবে ভাই। আচ্ছা, যারাই গরু কিনবে গরু দেখে জাতমান বিবেচনা করে নেবে, এটার বয়স কেমন আছে? এটাও আপনি 15-16 মাস বয়স, 15-16 মাস 24-এ রেডি হয়ে যাবে জি জি জি। 8 নাম্বার গরু দাম কেমন রাখছেন ভাই? এটা 1,25,000 টাকা। 1,25,000 দাম দর করে নিতে পারবে জি। ভিডিও 9 নাম্বার সিরিয়ালে বেশ সুন্দর গঠনের ব্যতিক্রম কালারে একটা গরু আনছেন, এটা সম্পর্কে জানাবেন ভাই। 9 নম্বর গরুটাও মাশাল্লাহ সুন্দর একটা গরু। গরুটার আপনার আপনি 2টা কালার আসছে, পাকিস্তানি শাহিওয়াল হিসেবে আমরা সাধারণত এই গরুগুলো চিনে থাকি। আসলে জাত মানেন বিভিন্ন নাম থাকতে পারে, আমাদের আঞ্চলিক ভাষায় বিভিন্ন কিছু নাম আমরা দিয়ে থাকি এই গরুগুলা। যারা খামারে মানে আনকমন কিছু গরু রাখতে চাই, যারা একটু ব্যতিক্রমী জিনিস দিয়ে খামার সাজাতে চাই, তাদের জন্য আমরা সাধারণত নিয়ে আসি। আচ্ছা, গরুগুলো 24-এ রেডি হয়ে যাবে জি ইনশাল্লাহ। এটার দাম কেমন রাখছেন ভাই? এটার দাম রাখছে 1,35,000 টাকা। 1,35,000 জি। সাইড করে ভিডিওর 10 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এটা ব্যতিক্রমী কালারে, এটা সম্পর্কে বলবেন ভাই। এই গরুটাও আপনার এই রাঠি শাহিওয়াল বলে, আপনার আমরা পাকিস্তানি শাহিওয়ালও বলি, মানে যে যেটা নামে পরিচিত। এই গরুগুলো হচ্ছে আপনি সাধারণত আমরা খামারিদের সবসময় বলি যে হচ্ছে যারা শৌখিন খামারি আছেন, তারা খামারটা সুন্দরভাবে ব্যতিক্রমী গরু দিয়ে সাজাতে চান, তাদের জন্য নিয়ে আসা থাকে। আবার এই টাইপের গরুর অনেকেই বাচ্চারা পছন্দ করে, যে কুরবানির সময় যারা লালন পালন করে কুরবানি দেবে, যার যেটা পছন্দ হবে বিভিন্ন কালারের গরু আমাদের রাখতে হয় তাই রাখছি। আপনি এটা সেভাবেই আপনি খামারি যারা নিতে চান তারা নিয়ে লালন পালন করলে ভালো একটা রেজাল্টও পাওয়া যাবে। কেমন বাজেটের মধ্যে এটা? এটার দাম নির্ধারণ করছি ভাই 1,10,000 টাকা। 1,10,000 টাকা সিরিয়াল 10 নম্বরের গরু জি। 11 নম্বর সিরিয়ালে লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলবেন ভাই। এটা একটা নেপালি আপনার গরু। আসলে আজকের প্রতিবেদনটা হয়ে গেছে সংমিশ্রণ প্রতিবেদন, বিভিন্ন আপনার জাতমান বিভিন্ন গ্রেডের বিভিন্ন সাইজের বিভিন্ন আপনার মানের গরুগুলো আজকে নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে আপনি যে গরুটা দেখছেন 10 নম্বরটা, এটা একটা নেপালি গির জাতের গরু। মাথাটা অনেক বাঁকা এবং পিওর নেপালি ভাইয়া। নেপালির মধ্যে কিন্তু আমরা সাধারণত অনেক ধরনের নেপালি থাকে, যেটা ক্রস ব্রিডের, কিন্তু এই গরুটা আপনার একদম 100 নেপালি হওয়ার জন্য অল্প বয়সের মধ্যে ভালো একটা গ্রোথ আসছে। আচ্ছা, তো বিভিন্ন জাতের গরু আছে, যার যে জাতের গরু পছন্দ সে সেটাই নিতে পারবে জি জি। এটার দাম কেমন রাখছেন ভাই? এটার দাম নির্ধারণ করছি ভাই 1,00,000 সরাসরি সোজা 1,00,000 টাকা জি। কেউ যদি 3 ডিজিটের মানে 3 সংখ্যা নিতে চাই, 1,000 টাকা কম দিয়ে 99,000 টাকা নিতে পারবে। আচ্ছা, 99,000ও নিতে পারবেন জি। আচ্ছা, এটা সাইড কোড দেন, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 11 নম্বরের গরু জি। সাইড কোড দেন, এরপর যে গরুটা নিয়ে আসছেন 12 নম্বর, এই গরুটা সম্পর্কে আমাদের একটু বলবেন। হ্যাঁ, 12 নম্বর গরুটা একটু হাই গ্রেডের একটা বাচ্চা ভাইয়া। এই গরুগুলো হচ্ছে আপনি 2টা জাত সংমিশ্রণ হয়। সাধারণত আমাদের দেশের আপনার কিছু এডিএল এর আপনার সিমেন্স দিয়ে যে ব্রাহ্মাগুলো আপনি বিড হয় ক্রস বিটের, আসলে অনেকেই বলতে পারে শোন ভাই এইটা আবার কেমন কালারের ব্রাহ্মা বলে কি আখ্যাত করছেন। আমরা ব্রাহ্মা বলবো না, আপনার এই বিটটা 2টা সংমিশ্রণ একটা জাত আপনার আসছে। আমার মনে হয় এটা ব্ল্যাক যে ফিজিয়াম গরুর পেটে মনে হয় সম্ভবত সিমেন্সটা দিছে, এডিএল এর একটা সিমেন্স। এই জাতের গরুগুলা সাধারণত অনেক বিগ সাইজের একটা বডির গরু হয়, এবং হ্যাঁ, এবং খুব দাঁড়ানোর মধ্যে সৌন্দর্য দেখা যায়। কানটা শায়ওয়ালের তুলনায় একটু বড় আসে, এবং হচ্ছে হাইটটা খুব মানানসই, এবং চুটটা খুব দেখার মতন হয়। এটা হচ্ছে একটা আমি বলতে পারি হাই গ্রেডের একটা বাচ্চা। তা আমি কেমন রাখছেন এটা? এগুলোটা আপনার কস্টিং প্রাইজই আপনি এগুলো কিনতেই আপনি অনেকটা খরচ পড়ে যায় ভাই। এগুলো আমরা সীমিত লাভ করে যেহেতু বাজারে ছাড়ি, সবসময় জানেন যে রেগুলার কেনা বেচার সাথে আমরা জড়িত থাকি, সেক্ষেত্রে এটা আমরা দাম নির্ধারণ করছি ভাই 1,45,000। 1,45,000 টাকা আজকে সিরিয়ালে 12 নম্বরের গরু জি।
এটা সাইড কোথায়? এর পাশে 13 নম্বর সিরিয়াল যে গোট আনসার, এটা সম্পর্কে 13 নম্বরটা ভাই একই ব্রিডের গরু। আপনার এই গরুগুলো অল্প বয়সের মধ্যে একটা ভালো একটা শেপ নিয়ে আসে এবং এই গরুগুলোর চুট লাফি কম্বল এবং আপনার হাইট এবং দাঁত মানের দিক দিয়ে বলে যদি বলতে পারেন তে কোয়ালিটি সম্পূর্ণ গ্রেডের বাচ্চা। জাতমান কেমন কেছে দর্শক ভার বিবেচনা করবে, দামে কেমন রাখছেন এটা? জি, আমাদের অঞ্চলে আমরা আবার বেশিরভাগ আপনার এই হাইলাইটস করার জন্য প্রত্যেকটা গরুই মনে করেন যে অনেকেই না বুঝে ব্রাহ্মা 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 বলে অনেকে ডাকায়িত করে ফেলে। আসলে গ্রেড তো বিভিন্ন জাতমানের আছে, আপনি ব্রাহ্মা হইলেই যে আপনি একটা বেশি দামে বিক্রি করতে পারবেন কিংবা আপনি ইয়ে করতে পারবেন এটা নিয়ে কোনো আমি ইয়া না, কিন্তু আসলে যেটা যে মানের গরু যাদের গরু ওটা কাস্টমারদের মাঝে তুলে ধরলে পরে এটা কাস্টমারদের বুঝতে সুবিধা হয়। সেটাই, এটার দামে কেমন রাখছেন? এই গরুটার আপনি দাম নির্ধারণ করছি ভাইয়া এটা 1,45,000 টাকা। 1,45,000 টাকা? জি জি, এটা দেখলাম আজকে বুটো সিরিয়ালে 13 নম্বরের গরু। জি, এই 2 নম্বর সিরিয়ালে আরো একটা পাকড়া ষাঁড় গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাইয়া। এটা হচ্ছে আপনার রাঠি শাহিওয়াল আপনার একটা গরু। এই টাইপের গরুগুলো যখন মাংস এবং বডি রেডি হয় তখন কিন্তু খুব সুন্দর লাগে, লাল সাদা সবসময় একটা গরুর মধ্যে আকর্ষণীয় কালার। এই টাইপের গরুগুলো আপনি খামারি ভাইরা হচ্ছে খুবই সযত্ন যদি রেডি করতে পারে তাহলে এখান থেকে ভালো কিছু রেজাল্ট আসা সম্ভব। আচ্ছা, বয়সে কেমন আছে গরুটা? বয়সে আপনি কত হবে? 8 থেকে 9 মাসের মতন। 8 থেকে 9 মাস? দাম কেমন রাখছেন গরুটা? এগুলোর দাম রাখছি ভাই 95,000 টাকা। 95,000 টাকা? জি। আচ্ছা, একটি বকনা গরু নিয়ে আসছেন, বকনা সুরতি সাদা কালো রঙের যে বকনাটা আনছেন এটা সম্পর্কে একটু বলবেন ভাইয়া। সাধারণত ধরেন এখন কাস্টমাররা যেটা যখন যেটা চায় তখন তো আমাদের সেই টাইপের গরু নিয়ে আসতে হয়। এই সপ্তাহে হিউজ কাস্টমার আপনার প্রবাসী ভাইয়ের থেকে শুরু করে দেশে সবাই টুকটাক করে ভাই আমাদের তো বিগ বাজেটের গরু খালি দেখায় না, এগুলো তো কেনার সামর্থ্য হয় না, কিছু একটু মিক্সচার জাত দেখায় না আপনার, মানে এক কথায় যে কাস্টমাররা যেভাবে আমাকে মানে বিশ্বাস রাখে এবং আমাদের তানভীর ডেইরি ফার্ম অনেস্টেপ ক্যাটেল রেঞ্জ মানুষের কাছে জনপ্রিয়তা পাইছে এটার পরিপ্রেক্ষিতেই ধরেন এই টাইপের গরুগুলো কিন্তু আবার নিয়ে আসা। তো যে বকনাটা দেখছেন এটা কিন্তু সাইজে অনেক ছোট, এখনো আপনার হচ্ছে আমার মনে হয় যদি দুধ খাওয়ানো যাতে দুধ খাইতো আপনার বয়সের দিক দিয়ে 4.5 মাসের মতন বয়স হবে। তো কিন্তু গরুটার কিন্তু জাতমান ভালো হওয়ার জন্য কিন্তু আমরা আবার নিয়ে আসছি। খাবার দাবার সবকিছু ঠিক? আলহামদুলিল্লাহ, এটা ফ্রিজিয়াম কোয়ালিটির, ফ্রিজিয়ামের সাথে আপনার জার্সির মিক্সার একটা জাত। আপনার এই টাইপের গরুগুলো ক্রস ব্রিডের হওয়ার জন্য অসুখ বালাও কম হয় এবং ওলান পালানটাও খুব সুন্দর আসে। তো একটা বার্ড দেখেন চার জায়গাতে আছে, বিশেষ করে এই টাইপের গরুগুলোতে ভালো রেজাল্ট এবং দুধ আশা করা যায়। আচ্ছা, দাম কেমন রাখছেন? দাম রাখছি ভাই 52,000 টাকা। 52,000 টাকা? যাদের বাজেট কম তারা ছেলে গরু গরু দেখতে পারে। জি ইনশাল্লাহ। এটা দেখলাম বকনার দিকে প্রথম। জি, এটা সাইড করে দেন, এরপর বকনার দিকে দ্বিতীয় নম্বরে লাল সাদা মিশ্রিত একটা বকনা। এটা পিওর জার্সি ব্রিডের। জার্সি ব্রিডের বকনা? জি, এই টাইপের হচ্ছে আপনি জার্সিগুলো আমরা সাধারণত ইন্ডিয়াতে আপনি আমরা বেশি দেখি। এই টাইপের আপনি গরুগুলোর গলাটা অনেক চিকন এবং চোখটা বড় বড় হয় এবং মুখটা আপনি ছোট। জার্সি যে বৈশিষ্ট্য থাকা দরকার এগুলোর মধ্যে সেই সব কিছুই আছে এবং উলান পালানটা আপনি বিশেষ করে খেয়াল করে দেখবেন খুব মানে খুবই সুন্দর একটা মনে করেন গেটআপের একটা বকনা। আচ্ছা, বয়সে কেমন আছে এটা? বয়সে আপনি কত হবে? 10 মাস? 3-4 মাসের মধ্যে আপনি এটা ডাক চলে আসবে এবং এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। এটার দাম কেমন রাখছেন? এর দাম রাখছি ভাই 85,000 টাকা। 85,000 টাকা? বাজেট অনুযায়ী দামদার করে নিতে পারবে। জি ইনশাল্লাহ। এটা সাইড করে দেন। 3 নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন হোয়াইট কালারের, এটা সম্পর্কে বলবেন ভাই। এটা হচ্ছে ইন্ডিয়ান শাহিওয়াল। আপনার বিশেষ করে গরুর গলার কম্বলটা এবং লাভিটা আপনি খেয়াল করে দেখেন এবং আপনার মাথার শেপটাও কিন্তু মাশাল্লাহ, চুটটাও কিন্তু দেখার মতন আছে। যারা বাচ্চা প্রজননের জন্য ভালো ব্রিডের গরু খুঁজতেছেন, যারা আপনাদের খামারে ভালো আপনি হচ্ছে রেডি বকনা যেটা সিমেন্স নিজের মতন করে গরু তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা নিয়ে আসা জাত উন্নয়ন কাজে ব্যবহার করবেন। জি আসলে, আর এটাই আপনার অলরেডি আপনি 14 থেকে 15 মাস বয়স হয়ে গেছে, আপনার একটা ডাক আসছিল আমরা ডাকটা প্রথমটা কাটাই দিছি, আপনার অল্প দিনের মধ্যে আবার আপনি ডাক আসবে, এটা আপনি হচ্ছে হ্যাঁ সিমেন্স দিলে ভালো বাচ্চা পাবেন। দামে কেমন রাখছেন এটা? এটার দাম নির্ধারণ করছি ভাই 95,000। 95,000 টাকা? বকনার থেকে 3 নম্বর এটা? জি জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন। 4 নম্বর সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন এই গোটা সম্পর্কে একটু বলবেন। 4 নম্বরটা আমাদের ঘরের একটা গাভীর মা, এটা হচ্ছে আপনার আমরা একটা বাচ্চা নিয়েছিলাম ব্রাহ্মা ব্রিডের একটা বাচ্চা ছিল সাদা, ওইটা নেওয়ার পরে আমরা আবার এটা বেশ কিছুদিন ধরে লালন পালন করতেছি। রিসেন্টলি আপনার এটা ওর বাচ্চা বিক্রি হয়ে গেছে, আপনি ডাক আসছিল গত মাসে, আমরা সরকারি যেটা আপনার হচ্ছে প্রয়োজনের ডাক্তারের মাধ্যমে হচ্ছে শাইওয়াল 100 দেওয়া আছে। হ্যাঁ সিমেন্ট দেওয়া আছে, অলরেডি 1.5 মাসের মতন বয়স হয়ে আসলে আল্লাহ যদি দায়িত্ব এটাতে বাচ্চা আপনারা মানে আমি ওইভাবে শিওর বলা যায় না কারণ 1 মাসের গরুতে গ্যারান্টি কীভাবে দেই বলেন,
কিন্তু আমাদের এখান থেকে কার্ড সহকারে ভিডিও করা আছে, সিমেন্স দেওয়া আছে, এটা প্রমাণিত, হ্যাঁ প্রমাণিত, এবং আপনার 106 ওয়াল এটা সিমেন্স দেওয়া আছে এখানে। আচ্ছা এটা দামে কেমন রাখছেন? এটা আপনি দাম নির্ধারণ করছে 125,000, 125,000 টাকা আলোচনা করে গরুটা নিতে পারবে জি ইনশাআল্লাহ। আচ্ছা তো আজকে কি সোনবাই দেখানোর মতো এগুলোই ছিল? হ্যাঁ গরু মাশাআল্লাহ ভ্যারাইটিস কালেকশন করছি ভাই, দেখানোর মতো আরো অনেক গরু আছে, কিন্তু আসলে ঘটনা হলো একদিন আপনি যদি মানে একটু 15টার বেশি গরু দেখান তাহলে মনোযোগ কমে যায়, আর আমরা যেহেতু একটু কথা বেশি বললে আপনি বিশেষ বর্ণনা দেওয়া লাগে, লটে দেখানো হচ্ছে না বিধায় আর দেখাবো না ইনশাল্লাহ, সামনের দিন থেকে আরো বেশ কিছু গরু একসাথে দেখানোর চেষ্টা করবো। আচ্ছা তো সোহানভাই সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।